প্রিয় সমাবেশ, খুব ভরা বেদনা নিয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি। এই বেদনা ১৯৭১ সালে আমাদের অভিভাবকরা পাকিস্তানকে তাড়িয়ে একটি বাংলাদেশ নির্মাণ করেছিল, একটি স্বাধীন বাংলাদেশ, মানুষের ভোটের অধিকার থাকবে, মানুষের গণতন্ত্র থাকবে, মানুষের বাঁচার অধিকার থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লির দাসত্ব সরকার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছে এবং নতজানু পররাষ্ট্র নীতির কারণে আজকে আমাদের ফেলানির লাশ কাঁটে তারে ঝুলে থাকছে। আমরা প্রতিবাদ করতে পারছি না, আমরা চেয়ে চেয়ে শুধু দেখছি। আমরা গতকাল মধ্যরাতে দেখলাম আমার ভাই বিজেপি সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। আমরা নীরবে চেয়ে চেয়ে দেখছি, শুধু কাঁদছি, প্রতিবাদ করতে পারছি না। কারণ দিল্লির দাসত্ব পাঁচাটা গোলাম সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় বসে থাকে তখন আমাদের চেয়ে চেয়ে দেখতে হবে ফেলানির লাশ, আমাদের চেয়ে চেয়ে দেখতে হবে সীমান্তে আমাদের কৃষক ভাইদের হত্যার লাশ, আমাদের চেয়ে চেয়ে দেখতে হবে আমার বিজেপি ভাইয়ের হত্যার লাশ। দুঃখ হলো সত্য কথা, আমার ভাইকে যখন বিজেপি গুলি করে হত্যা করেছে আমরা সেই লাশটাও এখনো আনতে পারিনি। এই হলো বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আমাদের অভিভাবকরা যুদ্ধ করেনি। আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা জানি দিল্লি এবং বাংলাদেশের সরকারের যৌথ প্রযোজনায় আমাদেরকে হত্যা করা হতে পারে, আমাদেরকে খুন করা হতে পারে, আমাদেরকে জেলে নিতে পারে। তবু আমরা আমাদের অভিভাবকের রক্তের কসম করে বলেছিলাম, ১৯৭১ সালে যেমন আমাদের অভিভাবকরা রক্ত দিয়ে বাংলাদেশের কে নির্মাণ করেছিল পাকিস্তানের সাথে যুদ্ধ করে, কেবলই সেই রক্তের শপথ করে আমরাও এ দেশের গণতান্ত্রিক মানুষ শপথ করেছি, দিল্লির দাসত্ব আমরা মেনে নেব না। দিল্লির দাসত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ আমার বোনের লাশ কাটা তারে ঝুলে থাকবে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো। ততক্ষণ বিজেপি হত্যা হবে আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো। আজকে পুলিশ ভাইরা আছেন, প্রশাসনের ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন। এই যে আজকের যে প্রতিবাদ, এই প্রতিবাদ শুধু আমার ব্যক্তির প্রতিবাদ নয়, এই প্রতিবাদ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিবাদ, এই প্রতিবাদ মানুষের অধিকারের প্রতিবাদ, এই প্রতিবাদ বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ যখন ভোট দিতে পারে না দিশেহারা, সেই প্রতিবাদ। আজকে যখন বাংলাদেশের ভোটের অধিকার নির্ধারণ করে দিল্লি থেকে, আজকে যখন বাংলাদেশে কারা পার্লামেন্ট সদস্য হবে দিল্লি থেকে নির্ধারণ করা হয়, তখন আমরা একটি প্রধান যাত্রী হিসাবে আজকে পরিণত হয়েছি। এই পরাধীনতা তো আমরা থাকতে চাই না। আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশের আজকে ভারতের পরাধীনতা আমাদের মেনে নিতে হবে, এটা আমরা চাই না। আমরা এখানে যারা আছি আমরা জানি কখন এই হাইনার গুলিতে মারা যাব আমরা বলতে পারি না। তবুও দেশ এবং মানুষের রক্ষার্থে, ভোটের অধিকারার্থে, গণতন্ত্রের রক্ষার্থে আমরা রাজপথে প্রতিবাদ করে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস থাকবে, আমাদেরকে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। আমরা এখানে যারা আছি সকলেই কারাগারে ছিলাম, একাধিক মামলার আসামি। আজকের যে প্রতিবাদ এটা কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ নয়, আজকের প্রতিবাদ সুশীল সমাজ, সাংবাদিক, সকল শ্রেণীর পেশার মানুষের প্রতিবাদ। কাজেই বন্ধুরা, আজকে যে বাংলাদেশ অনিরাপদ হয়ে আছে, আজকে যারা রাষ্ট্র ক্ষমতা আছেন তারা আমাদেরকে ভয় দেখান, ভারত বিদ্বেষী হলে নাকি তারা ব্যবস্থা নেবেন। আমরা আজকে এই মানববন্ধন থেকে তাদের প্রশ্ন করতে চাই, একজন তরুণ রাজনীতিক কর্মী হিসাবে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তাই আমরা সরকারের পক্ষ থেকে আজকে আমরা ভেবেছিলাম এই ঢাকার রাজপথ উত্তাল হবে যখন আমার বিজেপি সদস্যকে হত্যা করা হয়েছে, কিন্তু আজকে সরকার কথা বলছে না, কথা বলছে না। এই কারণে তার ক্ষমতায় থাকতে পারে
পারবে না এই নিশিরাতন সরকার এই তামিল সরকার তারা ক্ষমতায় থাকতে পারবে না বিধায় আজকে ভারত প্রেমী হয়েছে ভারতের বিরুদ্ধে তারা কথা বলবে না আজকে বন্ধুরা আমাদের সময় এসেছে ভারতের পণ্য বর্জন করা আমাদের সময় এসেছে ভারতকে না বলা আজকে যদি আমরা এটা না করতে পারি তাহলে আজকে ফেলানির লাশ যেভাবে কাটাতারে ঝুলে আছে বিজেপির সদস্য হত্যা করে তারা যেভাবে লাশ দিয়ে গেছে এভাবে আজকে আমরা যারা আছি সকলকে আমাদের মরতে হবে আপনারা কি মরতে চান না বাঁচতে চান আজকে প্রশ্ন এসেছে আপনারা কি বাংলাদেশের মানচিত্র রক্ষা করবেন না রক্ষা করবেন না এখন কিছু প্রশ্ন এসেছে আজকে আসুন বন্ধুরা আমরা এই বাংলাদেশ দেখতে চাই না আজকে আমরা দেখলাম প্রাচীন বাচ্চিতে উত্তাল গতিতে আন্দোলন হচ্ছে এই ভারতের কুপরামর্শে আজকে আমাদের শিক্ষানীতিকে ধ্বংস করা হচ্ছে আজকে এই ভারতের কুপরামর্শে বাংলাদেশের সমকপিতা হচ্ছে আজকে এই ভারতের কুপরামর্শে আজকে আকাশ সামনে কিন্তু ধ্বংস হচ্ছে আজকে এই ভারতের কুপরামর্শে বাংলাদেশের রাজনীতি ধ্বংস হচ্ছে আজকে এই ভারতের কুপরামর্শে আমার বিজেপিকে হত্যা করা হচ্ছে আজকে এই ভারতের কুপরামর্শে বাংলাদেশের পার্লামেন্ট নির্ধারণ করা হচ্ছে আমরা এই নিশিরাতের দামি সরকার দেখতে চাই না যতক্ষণ পর্যন্ত এই নিশিরাতের দামি সরকার থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওরা কুড়ে কুড়ে খাবে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে কথা বলছি আমরা জানি না ঘরে ফিরব কিনা ভারত এবং এই সরকারের চৌথ প্রযোজনায় আমাদেরকে হত্যা করা হতে পারে আমাদেরকে গুম করা হতে পারে বন্ধুরা আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা যে যেখানে আছেন সকলেই এর প্রতিবাদ করবেন প্রতিবাদ যদি না করতে পারি তাহলে বাংলাদেশের মানচিত্র রক্ষা হবে কিনা এটা কিন্তু এখন প্রশ্নের বিষয় 1971 সালে পাকিস্তানকে তাড়িয়ে বাংলাদেশ নির্মাণ করেছিলাম কিন্তু আজকে দুঃখ হলো সত্য কথা আজকে সেই ভারত দাবিদার এই ভারত দাবিদারই সরকার বাংলাদেশে অবস্থান করছে ভারতের দাবিদার সরকারকে ঘটাতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমরা আমাদের অভিভাবক রাজনীতিবিদরা গত 15 বছর আগে বলে গিয়েছিলেন আকাশে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে এই কালো মেঘ যতক্ষণ পর্যন্ত আমরা সরাতে না পারব বাংলাদেশের আকাশে ভবনের যে নীল নকশা দেখা যাচ্ছে সেখান থেকে আমরা মুক্তি পাব না আজকে সেটাই বাংলাদেশে হতে যাচ্ছে আজকে রাজনীতিবিদরা বুঝতে পারছেন যে বাংলাদেশের কি অবস্থা হতে যাচ্ছে তাই বন্ধুরা ভারত যতক্ষণ পর্যন্ত এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সীমান্তে ফেলানির লাশ ঝুলে থাকবে এটাই স্বাভাবিক ভারত যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা গোলামদেরকে সহায় করে যাবে ততক্ষণ পর্যন্ত আমার ভাই বিজেপি হত্যা হবে এটাই স্বাভাবিক ভারতের পাঁচটা গোলাম যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংসদ নির্ধারণ করবে ওরা এটাই স্বাভাবিক বন্ধুরা আপনারা কি এই ভারতের পাঁচটা গোলাম সরকার দেখতে চান নাকি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব সরকার দেখতে চান জনগণের সরকার দেখতে চান আজকে বাংলাদেশে কি সংবিধান আমরা আগে থেকেই বলেছিলাম এই সংবিধান হলো আওয়ামী লীগের সংবিধান এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি কিতাব এটি কোনো জনগণের সংবিধান নয় আমরা আজকে দেখছি আইনমন্ত্রী সংসদের কথা বলছে সংবিধানের কথা বলছে বলছে ওরা সংবিধান জানে না আর আইনমন্ত্রীকে প্রশ্ন করতে চাই এটা কোন সংবিধানের কথা বলছেন যেই সংবিধানে জনগণ ভোট দিতে পারে না যেই সংবিধানে মানুষের অধিকার থাকে না সেই সংবিধানে দেশের মানুষ মানে না জনগণ সংবিধান যদি হয় তাহলে দেশের মানুষ মানবে আপনার মনের মাধুরী দিয়ে আপনি সংসদ তৈরি করবেন সংবিধান তৈরি করবেন রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য আর সেটাই দেশের মানুষ মানবে তা হতে পারে না কেমন সংবিধান যেই সংবিধানে অতীতের পার্লামেন্ট বিলুপ্ত না করে একই সংসদে দুই পার্লামেন্ট একটা দেখলাম মিশরের সরকার আর একটা দেখলাম দামি সরকার এখন বাংলাদেশের মানুষ কোন সরকারের কথা বলবে মিশরের সংবিধান নাকি দামি সংবিধান মিশরের সরকার নাকি দামি সরকার এটাও এদেশের মানুষ এখন প্রশ্ন করতে চায় বন্ধুরা বক্তব্য নয় বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ আমি আমার কথা শেষ করছি আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথের মোকাবেলা করে এই স্বামী স্ত্রী সরকারকে বয়কট করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সরকার বয়কট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানচিত্র নিরাপদ থাকবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে
দিল্লির দাসত্ব করার জন্য আজকের সমাবেশ বিজেপি হত্যাকাণ্ড নিয়ে সীমান্তে ভারত সরকার বিএসএফ দিয়ে স্বাধীনতার সময়কাল থেকে আজকে ফার নতুৎপন্ন করে এসে পাখির মতো মানুষ মারছে বাংলাদেশের গভর্নমেন্টের কোন প্রতিবাদ নাই বিজেপির পক্ষ থেকে পাল্টা কোনো গুলি নাই বিএসএফের বিরুদ্ধে পাল্টা করে গুলি করে বিএসএফকে হত্যাকাণ্ডের কোন চিত্র বাংলাদেশে এখন নেই এক সময় ছিল এক সময় বিএসএফের একটা গুলির বিনিময়ে সহস্রা গুলি গুলি বিনিময় করত বাংলাদেশের বিজেপি এখন কি করছে বিজেপি নিজেই আত্মরক্ষা করতে পারছে না আজকে যদি দেশপ্রেমিক সরকার থাকত আজকে যদি দেশপ্রেমিক সরকার থাকত তাহলে একটা বিজেপি হত্যাকাণ্ডের বিনিময়ে পাঁচটা বিএসএফ হত্যাকাণ্ডের শিকার হতো তা কিন্তু হয়েছে হয়নি এই জন্য আমি বলি বিজেপি হত্যা হবে না কেন বিজেপি হত্যা না হয় বিএসএফ হত্যা হবে কিভাবে হবে যে দেশের সরকার তার স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে সুপোর্ট করেছে সমর্পণ করেছে সেখানে তো বিএসএফ হত্যা হওয়ার কথা নয় আমি এজন্য আমরা বিভিন্ন সময়ে বলেছি ভারত সরকার বাংলাদেশের জনগণের সাথে প্রকাশ্য শত্রু দাবি শুরু করেছে যেভাবে একাত্তর পূর্ব পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের সাথে শত্রু দাবি করেছিল ফলে কি হয়েছে সিন্ধের মসনদ দখল করেছে বাঙালিরা বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রমিক মেহনতি মানুষ বাংলাদেশ স্বাধীন করেছে এখন দেখেন এখন দেখেন কি হচ্ছে বাংলাদেশে ভারত থেকে 25 লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে চাকরি করছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা প্রতি বছরে 35,000 কোটি টাকা ভারত সরকার স্বাস্থ্য খাত থেকে রেমিটেন্স পাচ্ছে তাদের বাংলাদেশের মেডিকেল ব্যবস্থাপনা খুবই নোংরা খুবই জঘন্য খুবই খারাপ ফলে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য দৌড়াচ্ছে ভারতে বাংলাদেশের সরকারগুলো আওয়ামী লীগ সরকার সহ প্রত্যেকটা সরকার স্বাস্থ্য ব্যবস্থায় নজর না দেওয়ার কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাতের বড় ধরনের রেমিটেন্স চলে যাচ্ছে ভারতে আপনাদের যে বললাম ভারত থেকে 25 লক্ষ ভারতীয় বাংলাদেশের চাকরি ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে চাকরি করছে আর আমার দেশের বেকাররা চাকরি পায় না আমার দেশের বেকারদের কেউ চাকরি নাই এ হচ্ছে অবস্থা ভারত সরকার কে এমপি হবে বাংলাদেশের কে মিনিস্টার হবে কে মন্ত্রণালয়ের কোন মন্ত্রীর দায়িত্ব হবে সেটা ভারত সরকার নির্ধারণ করছে এই জঘন্য অবস্থা থেকে মুক্তির পথ কি মুক্তির পথ হচ্ছে নেপালের দিকে তাকান নেপালে একটা সাধারণ নাগরিক হত্যা করার কারণে ভারত সীমান্তে নেপাল ভারত সীমান্তে একজন নেপালি নাগরিক হত্যার প্রতিবাদে এমন আন্দোলন হয়েছে নেপালে
পুরো ভারত সরকার কেবলমাত্র মানুষের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী সমাজে দেওয়া হয়েছে মালদ্বীপে ভারতীয় সৈন্যদের থেকে তাড়ানো হচ্ছে ঠিক যদি বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ভারতের বিরুদ্ধে যদি একটা গণযুদ্ধ জনযুদ্ধ তৈরি করতে না পারে নারায়ণের চাকরিতে না পারে তাহলে এই বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না থাকবে না থাকবে না সর্বশেষে বলছি ভারতের বিরুদ্ধে একটা একাত্তরের মতো লড়াই চাই সেই লড়াইয়ের নেতৃত্ব যদি রাজনৈতিক দলগুলো দিতে পারে দিবে না হলে এমন কোন নেতৃত্ব আসবে যেটা ফিলিস্তিন যুদ্ধে হামাসের যে ভূমিকা ছিল যে ভূমিকা আছে সেই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে ভারত থেকে বাংলাদেশ স্বাধীন হবে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণ অধিকারের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান আমাদের মাঝে এফআরকে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জয়াসুদ্দিন খোকন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আহত জানান বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় আজকের এই মানব বন্ধনে উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশেষ করে দেশবাসী মানবতা আন্দোলনের সভাপতি সুপ্রিয় সভাপতি বিপ্লব বিপুল সহ তারেক এবং শহীদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সালাম আলাইকুম আপনারা জানেন আসলে ভারতীয় দেশের নত চালুর কারণে পররাষ্ট্রনীতি দুর্বলতার কারণে আজকে দেশের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা যেই দিন এই সরকার ফেলানি হত্যা দিবস ছিল সেই দিন এই সরকার আরো কি নগ্ন নগ্ন কাজ করেছে সেই কাজ হচ্ছে এই সরকার জনগণকে উপেক্ষা করে একটি দামি আর মাবিল নির্বাচন করেছে সেই নির্বাচনের মাধ্যমে জনগণকে জনগণকে বাহিরে রাখে একটি তামসার নির্বাচন বানোয়াটার নির্বাচন করেছে কারণ এই দেশে পররাষ্ট্রনীতিকে দুর্বল করেছে তুঙ্গল করেছে এবং দেশে বিডিআর হত্যার মাধ্যমে এই দেশের নাটো জানুকে সরকার উস্কি দিয়ে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার জন্য এদেশে আলেম সমাজকে যেভাবে নির্মম নির্যাতন নিপীড়ন করে ছবি রাখার চেষ্টা করেছিল ঠিক একই কায়দা দেশের প্রতিবাদী মানুষগুলোকে তারা হত্যা করেছে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে ভারতীয় আধিপত্যবাদের রাষ্ট্র কায়েম করার জন্য দেশকে আজকে একটি রাষ্ট্র শাসনে পরিণত করেছে আমরা বলতে চাই এদেশের মানুষের অধিকার হরণ করে দেশে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে দিবে না এদেশের মুক্তিকামী মানুষ আজকে দেশবাসী জেগে উঠেছে আজকে প্রতিবাদী হয়ে উঠেছে আজকে তরুণ সমাজ আজকে তাদের তীব্র কণ্ঠে বলতে চাই আমরা এই সরকারকে কোনো অবস্থায় ক্ষমতা দেখতে চাই না আমরা চাই একটি জনগণের সরকার নির্বাচিত সরকার এই সরকার এক এক পর এক এক নাটক সাজিয়ে আজকে দেশের সীমান্ত অরক্ষিত হয়েছে আজকে দেশের পররাষ্ট্রনীতি বলছে কোনো কিছু নেই আজকে এই সরকার শুধু ভারতের ভারতের আদেশ কায়েম করছে ভারতের ভারতের আধিপত্য বিস্তার ভারতীয় সরকারের যে হিন্দুত্ববাদী আজকে আপনারা দেখেছেন ভারত বাবরি মসজিদ থেকে রাম মন্দির করা হয়েছে অথচ এদেশের মানুষের বিবেকের কারণে তারা এই সরকার কাছ থেকে কোনো প্রতিবাদ বা কোনো প্রতিরোধ করার মধ্যে কোনো তারা করেন একটা বাণী দেয়নি তারা এই সরকার কত মুসলিম বিদ্বেষী এই সরকার হিন্দুত্ববাদীকে কায়েম করার জন্য এদেশের মুসলমানের বুকে তারা পিস্তল থাকিয়ে আজকে দেশকে শাসন করছে আমরা বলতে চাই এদেশের আম জনতা আজকে তাদের তাদের বিবেকের তাড়না হলে তারা রাজপথে নেমে আসতে হবে আজকে শুধু আপনারা রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে আমাদের বুকে পিস্তল থাকিয়ে আমাদের মিথ্যা মামলা হামলা গ্রেপ্তার করে আমাদের আমাদের বিএনপি সাবেক মহাসচিব মিথ্যা কংগ্রেসীয় মানুষ তারা প্রতিবাদী কণ্ঠে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিল তাদেরকে কারাগারে বন্দী করে আপনারা আপনাদের যে শাসন ব্যবস্থা করছেন সেই শাসন ব্যবস্থা থেকে আপনারা সমুদায় থাকতে পারবেন না এদেশের মানুষ জেগে উঠেছে আমরা বিবেকের তাড়না এবং সকল ক্ষেত্রে এই সরকারকে বয়কট করা এবং ভারতীয় পূর্ণ পূর্ণ বর্জন করা এখন সময়ের দাবি বলে আমি মনে করছি আজকের আয়োজন সংগঠনকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ
বন্ধুরা আমরা যখন সবেমাত্র রাজনীতি কি বুঝতে শিখেছিলাম তখন আমাদের অভিভাবকের কাছে শুনতাম তখন কিন্তু একটি স্লোগান ছিল জনপ্রিয় স্লোগান সেই স্লোগানের থেকে বাঙালি জাতি যখন সরে গেছে তখন ভারতের দাসত্ব দিল্লি সরকার আমাদের উপরে চেপে বসেছে আমরা তখন শুনতাম রুশ ভারতের দালালেরা রুশ ভারতের দালালেরা রুশ ভারতের দালালেরা বন্ধুরা এই স্লোগান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না যদি রুশ ভারতের দালালেরা এই স্লোগান থেকে বিচ্ছিন্ন হন আজকে আমার সামনে যে সকল সাংবাদিক আছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি সাগর রুনে হত্যার বিচার চান না যতক্ষণ পর্যন্ত রুশ ভারতের দালাল রাষ্ট্র ক্ষমতায় চেপে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত সাগর রুনের হত্যার বিচার হবে না আপনারা কি বিচার চান তাহলে আপনাদের স্লোগান দিতে হবে রুশ ভারতের দালালেরা রুশ ভারতের দালালেরা বন্ধুরা আপনারা কি শাপলাত চত্বরের সেই কোন হত্যার বিচার চান না আপনারা কি সেই 57 জন সেনাবাহিনী এই পিলিয়ার হত্যাকাণ্ড সেটা কি আপনারা বিচার চান না যদি চেয়ে থাকেন তাহলে আমাদের স্লোগান দিতে হবে রুশ ভারতের দালালেরা রুশ ভারতের দালালেরা আপনারা কি চান না এই শেয়ার বাজারে আমার বাঙালির মানুষের টাকা নিয়ে ওরা বিদেশে পাচার করেছে ওদের বিচার আপনারা চান না যদি চেয়ে থাকেন তাহলে স্লোগান দেন রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান আপনারা কি এই যে আমাদের ভোটার অধিকার এই ভোটার অধিকার আপনারা চান না আপনারা মানুষের অধিকার চান না যদি চেয়ে থাকেন তাহলে আজকে ঘরে যে আপনার ঘরের সন্তান স্ত্রীকে শপথ করাবেন আমাদের সময় এসেছে স্লোগানের রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান যেখানেই আমরা রুশ ভারতের দালাল পাবো সেখানেই ওদেরকে প্রতিরোধ করবো ওদেরকে আমরা প্রথম মারবো এটাই হবে আমাদের শপথ আমরা এই স্লোগান থেকে সরে যাবো কিনা শপথ করুন সরে যাব আমাদের আরেকটি স্লোগান দিতে হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমরা দিল্লির দাসত্ব চাই না আমরা দিল্লির সংসদ চাই না আমরা দিল্লির এমপি চাই না আজকে থেকে বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষের শপথ দিল্লির দাসত্ব আমরা মেনে নেব না এটাই হবে আমাদের শপথ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি তারেককে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ভালো আছেন কেমনে ভালো আছেন হ্যাঁ ভালো থাকা যায় ভালো থাকা যায় না আমি বর্তমান অবৈধ ভোটে নির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলছি আপনি তো স্বামী স্ত্রী মারান আপনারা তো স্বামী স্ত্রী মানান আমাকে একটু উত্তর দিবেন ভারত বাংলাদেশের মধ্যে স্বামী এবং স্ত্রী কে এরকম ফালতু কথাবার্তা আপনাদের মন্ত্রী এমপিরা বলে কিভাবে এই কিসের স্বামী স্ত্রী আমার সংসদে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক আমার সীমান্তে মানুষ মরে আর এই কাল্পিক গুলো বলে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে ভাই বোনের সম্পর্ক আমি পৃথিবীর পরিচালক মহাপরিচালক কর্তা ব্যক্তিদের জিজ্ঞাসা করছি গত কয়েকদিন আগে
নির্বাচন অবৈধ নির্বাচন নিয়ন্ত্রণ করার জন্য ঢাকার মধ্যে ঘোরাঘুরি করছেন সীমান্তে মারাইতে পারেন না ঢাকার ভিতরে এসে দেশের নাগরিকদেরকে নিরস্ত্র নাগরিকদেরকে নিয়ন্ত্রণ করার খায়েশ তাই না নিয়ন্ত্রণ করার খায়েশ আমার প্রশ্ন আমার দেশের নাগরিক একজনকে খুন করলো বিএসএফ আপনারা ছেড়ে দিলেন বললেন গরু চোরা চালানে জড়িত গরু কিনতে গেছে টাকা দিয়ে বানায় দিয়েছেন গরু চোরা চালান এই টাকা ছাড়া কোনো ইন্ডিয়ান গরু দিবে না এই দেবে নি তাহলে গরু চালাতো চোরা চালান কেন বললো এরা এই কেন বললো ওরা হলো চুরির সঙ্গে জড়িত ওরা চুরি করে গরু বিক্রি করে আমরা প্রকাশ্যে গরু বিক্রি গরু কিনি আমরা চুরি করে কিনি না প্রকাশ্যে গরু কিনি ওরা চুরি করে কেন বিক্রি করে ওরা একদিকে গরুকে মা ডাকে আর একদিকে গরু কাটার জন্য বাংলাদেশে পাঠায় দেয় এই জন্য লুকায় লুকায় চুরি করে গরু বিক্রি করে আপনারা দেখেন সারা বিশ্বে ভারত গরুর মাংস রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে তাহলে যেই দেশে গরুর মাংস খাওয়ার জন্য মানুষ পিটায় মারে সেই দেশে কেমন করে সেই দেশ গরুর মাংস রপ্তানিতে প্রথম হয় আমি জিজ্ঞাসা করছি তার মানে এই মোদিস্তানের লোকেরা একদিকে গরুর মাংস রপ্তানি করবে আর একদিকে গরুকে মা ডেকে গরু খাওয়ার জন্য মানুষ হত্যা করবে আমি এটাকে হিন্দুস্তান বলতে নারাজ এটা হলো মোদিস্তান আর শেখ হাসিনা এই বাংলাদেশকে মোদিস্তানের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছে আমার একজন শিক্ষক অনেকদিন আগে একটা গল্প শুনিয়েছিল ছোট্ট গল্প এক মিনিটে শেষ হবে বলবো গতকালকে আমার ফেসবুক লাইভেও বলেছিলাম একটা আমেরিকান সিনেমা হলে বিখ্যাত একটা ভারতের পরিচালকের সিনেমা চলতেছে সারা বিশ্বে রব উঠে গেছে যে সিনেমাটা অনেক ভালো আমেরিকানরা ওই সিনেমা দেখার জন্য সিনেমা হলে গেছে গিয়ে সিনেমা হল দেখছে বসছে ভালো কথা সিনেমা এনজয় করতেছে এই মুহূর্তে একটা সিন আসলো যে সকালবেলা পাখি রাখতেছে চিকিরমিকির চিকিরমিকির করছে সূর্যের আলো ঘরে এসে পৌঁছেছে সমস্ত ইন্ডিয়ানরা ঘর থেকে বের হয়ে যাচ্ছে কই যাচ্ছে একজন যায় জঙ্গলের ভিতরে একজন যায় ধান খেতে একজন যায় পাট খেতে একজন যায় ফুলকপি খেতে একজন যায় পেঁয়াজের খেতে আমেরিকান রাস্তার দেখে হচ্ছে এতগুলো মানুষ একসঙ্গে উঠে খেত খামারে যাচ্ছে হয়তো বা কোনো কাজ করতে তারপরে দেখে না তারা এখানে বসে কি যেন করছে ওখানে ইংরেজিতে সাবটাইটেল উঠছে তারা ওয়াশরুম করছে আগু করছে ঠিক আছে আমেরিকার আশ্চর্য হয়ে গেছে যে এইভাবে দল বেঁধে জামাতের সঙ্গে সবাই এভাবে আগু করতে যায় খেত খামারে তো খুব ভালো আগু করতেই পারে তাদের ওয়াশরুম নাই বিবিসিতে নিউজ হয়েছে বিশ্বে 1 কোটি মানুষ ওয়াশরুম ইউজ করে না তার মধ্যে 60 কোটিই ভারতে বুঝতে পেরেছেন 60 কোটিই ভারতে এই গল্পটা বলার একটা কারণ আছে তো ভালো কথা ওয়াশরুম করতেছে খেত খামার ধান খেতে তো বলতেছে যে ওদের টিস্যু কোথায় টিস্যু ছাড়া ওরা খাগু করে কিভাবে তো দেখছেন যে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে টিস্যু বানায় ফেলেছে বুঝতে পেরেছেন ভালো গাছের পাতায় টিস্যু ন্যাচারাল সব কিছু আয়ুর্বেদিক সমস্যা নাই এরপরে তারা কি করছে দেখছে যে এরা আবার দল বেঁধে পুকুরে নামছে গঙ্গায় যাচ্ছে তো পরিষ্কার তো করতে হবে তাই না তো পরিষ্কার করতে এরাও সমস্যা নাই ওরা আশ্চর্য হয়ে গেছে যে কিছু মহিলা এসে সেই পুকুর থেকে যেখানে হাঁটু সুচু করতেছে সেখান থেকে কলসি করে পানি নিচ্ছে আশ্চর্য এই এই পানি নাই কেন তারপরে ওরা মনকে বুঝাইছে যে না পানি নিতেই পারে বিভিন্ন কাজে পানি ব্যবহার করে এরপরে সেই কলসি ঘরে রাখছে ভাত খাইতে বসলে বাসন টাসন ধুতে না ধুতেই পারে ওরা আশ্চর্য হয়েছে ভাত খাওয়ার মাঝখানে ওই কলসি পানিগুলো ঢক ঢক করে কিনে খাইতেছে পুরাই আমেরিকানরা সিনেমা হলে বমি করা শুরু করেছে যে এটা কি বর্বরতা এটা কি অসভ্যতা এটা আমার একজন শিক্ষক অনেক আগে আমি বগুড়া জেলা স্কুলে পড়তাম তখন এই গল্পটা বলেছিল তোমরা যেই ইন্ডিয়ার সিনেমা দেখো তাদের সংস্কৃতি নাও তাদের সংস্কৃতি দেখলে আমেরিকানরা বমি করে তোমরা তাদের সংস্কৃতি নাও কীভাবে তোমাদের রুচি হয় কীভাবে তোমাদের মায়েরা হিন্দি সিনেমা দেখে কিভাবে তোমরা ইন্ডিয়ান সিনেমা দেখো কিভাবে এই সিনেমাতে যখন একই জায়গায় হাগু করে একই জায়গায় ছুচু করে ওই পানি গিয়ে খায় তখন তোমরা বমি করো না কেন বলেন আমাদের উপর যে সাংস্কৃতিক আগ্রাসন চলছে যে সংস্কৃতি আমাদের উপর আগ্রাসন চালায় সেই সংস্কৃতির হালচালকে আপনারা দেখেছেন বলেন
1971 সালে যুদ্ধের বছর সেই সময় ভারত আমাদেরকে হেল্প করেছে তাই না হেল্প করেছে ভালো কথা আপনাদেরকে একটা কথা বলি ভারত পাকিস্তান এই দুই দেশের সম্পর্কে কোনোদিন কোনোদিন ভারত পাকিস্তানের কাউকে মারতে পারছে কোনোদিন শুনছেন পাকিস্তানের বর্ডারে গুলি করতে পারছে পারছে তার মানে ভারতের পাকিস্তানকে গুলি করার হিম্মত নাই তার মানে 1971 সালে ভারত বাংলাদেশের কাবে রেখে একটা যুদ্ধ করার চেষ্টা করছে বাস্তবে তাদের যুদ্ধ করার হিম্মত ছিল না যুদ্ধ করতে বাংলাদেশের অপমর জনগণ আর নাম হয়েছে ভারতের ফলে যে 1,80,00,000 1,80,000 2,00,000 নাকি মুক্তিযোদ্ধা আরে বাংলাদেশের 7 কোটি মানুষ যদি যুদ্ধ না করতে যুদ্ধ জিততে পারত না কেউ বছরের পর বছর যুদ্ধ হতো 7 কোটি মানুষ প্রত্যেকটা মানুষ যুদ্ধে লিপ্ত হয়েছে প্রত্যেকটা মানুষ যুদ্ধে লিপ্ত হয়েছে না আর স্বাধীন হয় বলছি যে জন্য 1971 সালে আমার বগুড়া জেলায় বগুড়ার প্রত্যেকটি কাঁসা স্বর্ণ চাঁদি রূপার দোকান লুটপাট করেছিল ইন্ডিয়া আমার সারে শোনানো গল্প যেদিন এই ইন্ডিয়ার সংস্কৃতি নিয়ে কথা বলেছিল সেই দিনের শোনানো একটা গল্প এরকম সারা বাংলাদেশে ট্রাক ট্রাক ভৈরা ভৈরা মুক্তিযুদ্ধের পরে সমস্ত সম্পদ এখান থেকে নিয়ে গেছে আজকে ভারতের আগ্রাসন বিষয়ে কথা বলতে হচ্ছে আমাদের ইচ্ছা হচ্ছে এই ব্যানারটা নিয়ে ওই পৃথিবীর হেডকোয়ার্টারে আমরা ঢুকে যাই গিয়ে ওই পরিচালকের টুটি টিপে ধরে জিজ্ঞাসা করি ওই বেটা বাংলাদেশের মানুষ মরছে এতদিন আওয়াজ করো নাই এখন তো তোমার বিজেপির কর্মকর্তা কর্মচারী মরেছে সিপাহী মরেছে এখন তো তোর লেজটা হওয়া উচিত এখন তো একটা কথা বল উচিত না সেটাই করতে হবে এবং দেখেন নেপাল ভুটান এগুলোর মায়ানমারের সীমান্তে একটা গুলি ইন্ডিয়ান বিএসএফ চালাতে পারে না পাকিস্তান চালাতে পারে না পারে বলেন পারে না তাহলে বাংলাদেশে চলে কেন বাংলাদেশে চলে কেন এটা কি বিডিআরের দোষ এটা কি বিজিবির দোষ হ্যাঁ আপনাদের জিজ্ঞাসা হয় না একটা গুলি করলে পৃথিবী দুটা গুলি কেন করে না জিজ্ঞাসা হয় না বিজিবি আপনি যদি বিজিবি হতেন গুলি করতে পারতেন এই আপনি পারতেন পারতেন না বিজিবি গুলি করবে কি করবে না গুলির বিপরীতে এটা হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সেখান থেকে গ্রিন সিগনাল দেয় নাকি দেয় কিনা বাংলাদেশে একের পর এক মানুষ মরে লাশ মরে আমরা বিজিবির প্রতি আক্ষেপ নেই যে বিজিবি কেন কিছু করে না আরে ভাই বিজিবিকে করতে বললে না করবে যেই বিজিবি যেই বিডিআর জিয়াউর রহমানের সময় করতে পারছে সেই বিজিবি বিডিআর এখন কেন করতে পারে না বোঝেন না এখন বোঝেন না সতীর্থ বিক্রি করে দিয়ে আসছে বলে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আরে এটা স্বামী স্ত্রী সম্পর্ক না এটা পতিতা এবং খদ্দরের সম্পর্ক বাংলাদেশের জনগণ এই সম্পর্কে যেহেতু ম্যান্ডেট দেয়নি যেহেতু বিয়ে হয়নি ভারতের সাথে বাংলাদেশের কোনো স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে না আমরা বিজেপিকে অনুরোধ করছি বাংলাদেশের জনগণের সাথে খেলতে আসবেন না মারাতে আসবেন না ওই সীমান্ত থেকে আবার যদি ঢাকায় দেখি ওই দিন ঢাকাবাসী আপনাদেরকে দাবদানি দিব আমরা সীমান্তে সীমান্তে বিএসএফ কে নিয়ন্ত্রণ করতে পারেন না ঢাকায় রাজনীতি নিয়ন্ত্রণ করতে আসবেন এরপরে যদি ঢাকায় ঢোকেন রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য প্রথম প্রতিরোধ বিজেপির বিরুদ্ধে হবে কারণ নিজেদেরকে রক্ষা করতে পারে না জনগণকে রক্ষা করতে পারে না দেশের মানুষকে রক্ষা করতে পারে না খেয়ে খেয়ে মোটা তাজা হয়ে ছাগলের কোন ছাগলে রূপান্তরিত হয়ে যায় একটা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বন্ধুরা আগামীকাল ভবিষ্যৎ রাজনীতি কোন পথে বাংলাদেশের বুদ্ধিজীবী রাজনীতিবিদ যারা আছেন সুশীল সমাজ সকলের উপস্থিত থাকবেন আপনারাও আমন্ত্রিত